বিভিন্ন বাম এবং দক্ষিণপন্থী ট্রেড ইউনিয়ন একযোগে আগামী 8 ও 9 জানুয়ারি দেশব্যাপী যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তা সফল করার জন্য বরাক উপত্যকার 3 জেলায় জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিলচরে এ কথা জানান এসব শ্রমিক কর্মচারী সংস্থার কর্মকর্তারা। যে 8 এবং 9 জানুয়ারি 2019 সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, এইটা সূত্র ধরিয়া গুয়াহাটিতেও আমাদের আসামের সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি যৌথভাবে কনভেনশন করছে এবং তারাও আহ্বান জানাইছে এই 8-9 তারিখ 2 দিন 48 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অ্যাকর্ডিংলি আমরাও এখানে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি যৌথভাবে আমরাও সিদ্ধান্ত নিছি যে 8 আর 9 তারিখে আমরা এন্টায়ার কাছাড় জেলায় এই ধর্মঘটে আমরা সাকসেসফুল করব। এই ধর্মঘটের বিষয় নিয়ে 30 ডিসেম্বর এক নাগরিক অভিবর্তন শিলচরে আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে। আগামী 8-9 জানুয়ারি সেই একইভাবে 15টা দাবির ভিত্তিতে বরাক উপত্যকার আমরা এখনো ঠিক করিনি যে 8 তারিখ বা 9 তারিখ 2 দিন করবো না নতুবা 1 দিন করবো, এটা সর্বাত্মক বন্ধ করার চিন্তাধারা যেটা আমরা 30 তারিখে নাগরিক ইয়ে সভায় কনভেনশনে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব।